সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কারসাজির মাধ্যমে ডিমের বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা অবৈধভাবে ডিম মজুত করা সহ অসৎ উপায় অবলম্বন করে চড়া মূল্যে সম্মানিত গ্রাহকদের কাছে ডিম বিক্রয় করছে। এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত আজকে মাঠে কাজ করছে। আমরা এরকম বেশ কয়েকজন অসাধু ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছি। র‍্যাবের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আজকে সকাল থেকে রাজধানীর বাড্ডা, কাপ্তান বাজার এবং যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এবং আমরা এখন পর্যন্ত প্রায় 14 লক্ষ টাকা জরিমানা করেছি। এভাবেই র‍্যাব ফোর্সেস অপরাধ দমনের পাশাপাশি যে সকল অসাধু ব্যবসায়ী কারসাজির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে তার বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, র‍্যাব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।